হ্যালো ইভিউন ওয়েলকাম টু সফল এবং ইউটিউব চ্যানেল সফল বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত জিএমএএন এম নার্সিং পরীক্ষা দু হাজার চব্বিশের জন্য আজকের আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ম্যাথেমেটিক্স ওকে ম্যাথের মধ্যে একটা সবথেকে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে কি যে মুদ্রা সংক্রান্ত এক একটা অঙ্ক ঠিক আছে দেখবে বিভিন্ন পরীক্ষা কিন্তু মুদ্রা থেকে প্রশ্ন আসে দেখো এই টাইপের কোশ্চেন আসে না একটি বাক্সে হ্যাঁ একটি বাক্সে দেখো যে এক টাকা পঁচিশ পয়সা মিলে মোট তিরিশটা মুদ্রা আছে এই ধরনের কোশ্চেনগুলো দেখলে না অনেকে বিরক্ত লাগে যে কী ধরনের কোয়েশন এগুলো করবো কেন ফালতু বিরক্ত লাগছে কিছু বুঝতে পারি না স্যার কীভাবে করবো তো চাপ নিও না আজকের ক্লাসের পর তোমরা সবাই কিন্তু নিজে নিজেই তো উত্তর করতে পারবে বিভিন্ন রকম টাইপে দেখাবো এটা এক নম্বর টাইপ আছে দেখো দুই নম্বর টাইপ ডাবলিউ বিতে আসা কোশ্চেন ঠিক আছে একই রকম দেখেছি যে তোমরা নিজেরা করতে পারো তিন নম্বর টাইপ দেখতেছো আরবি আজমিরে আসা কোশ্চেন ঠিক আছে তো এইরকম ধরনের টাইপ কিন্তু কোশ্চেন নিয়ে এসেছে তো অবশ্যই প্রত্যেকে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাসটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের প্রি ট্যান্ড ট্যালেন্ট হ্যান্ড কম্পিটিশান অর্থাৎ আমাদের কিন্তু পরীক্ষার আগে নিজের পরীক্ষার আগে নিজের প্রস্তুতি পর্ব যাচাই করার জন্য কিন্তু একটা মক টেস্ট দেওয়া খুবই দরকার ঠিক আছে মক টেস্ট নাহলে তুমি বুঝতে পারবে না যে তুমি কতটা তৈরি ওকে পরীক্ষার আগে দিয়ে দেখবে প্রত্যেকের একটা মক টেস্ট দেয় ঠিক আছে তো আমাদেরও মক টেস্ট কিন্তু ব্যাচ শুরু হয়েছে যেটা হচ্ছে পনেরো তারিখ থেকে পনেরো চার দু হাজার চব্বিশ এবার স্যার আমি তো পরে জয়েন করবো তাহলে স্যার আগেগুলো কি পাবো অবশ্যই পাবে এবং অনলাইনে বাড়িতে বসে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে ঠিক আছে প্রতিটা প্রশ্ন একশো পনেরো নম্বর যেরকমভাবে প্রশ্ন তোমাদের পরীক্ষা এসেছে সেইভাবে টাইপগুলোকে ফলো করে। তৈরি করা হয়েছে কোয়েশ্চেনের প্যাটার্ন একদম কিন্তু খুব সহজ রাখা হয় না খুব যে কঠিন তাও না মোটামুটি মিডিয়াম রাখা হয় মডার্ন রাখা যেন সবাই করতে পারে ঠিক আছে এবং সব থেকে খাস বার থেকে কী জানো কোশ্চেনগুলো কিন্তু বেস্ট মানে একটা স্ট্যান্ডার্ড ফলো করা হয়েছে ঠিক আছে মানে যে কোনো তুলে দিলাম হয়ে গেলো তা কিন্তু নয় বেশ ভালো স্ট্যান্ডার্ডে কিন্তু কোয়েশ্চেন রাখা হয়েছে দ্বিতীয় কথা তোমার হচ্ছে কি যেরকম নেগেটিভ মার্কিং থাকে সেরকম নেগেটিভ মার্কিংও আছে ঠিক আছে নাম সময় দেওয়া আছে নব্বই তিরিশ মিনিট সরি নব্বই মিনিটের সময় দেওয়া আছে সেটাও দেওয়া আছে ঠিক আছে সব কিছু সুন্দর করে কিন্তু গুছিয়ে কিন্তু দেওয়া আছে তো কারোর মনে হয় যে না এখানে ভর্তি হবো একটা মক টেস্টে এটা কিন্তু বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ছেলেরা কিন্তু ভর্তি হচ্ছে ঠিক আছে কারো বাড়ি পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়েদের কিন্তু ভর্তি হচ্ছে তোমার যদি মনে হয় পরীক্ষা দেওয়ার আগে আর নিজের প্রস্তুতি যাচাই করবো তাহলে এই যে নাম্বারটা দেখছো নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এই নাম্বারে কল করতে হবে না হ্যাঁ এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে যে হোয়াটসঅ্যাপে করবে স্যার আমি জয়েন করতে চাইছি মক টেস্ট ব্যাচে ওকে ক্লাসও আছে মক টেস্টও আছে তো এটা মক টেস্ট ব্যাচ যদি কারোর মনে হয় মক টেস্ট ব্যাচ জয়েন করে কত কোর্স পি একশো কোটি টাকা ওকে ব্যাস আর কিছু নয় এবার বাকি বিস্তারিত তথ্য তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করে জানতে পারবে চলো এবার আমি তোমাকে ক্লাসে ফিরিয়ে যাচ্ছি দেখো এই কনসেপ্টটা বোঝার আগে তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে মনে করো ভালো করে বলছি হ্যাঁ ভালো করে শুনে নাও মনে করো তোমাকে তোমার বাবা বলল। যে রিনা মনে করো তোমার নাম রিনা হ্যাঁ রিনা এ নে পাঁচ টাকা নে ঠিক আছে পাঁচ টাকা নে ঠিক আছে পাঁচ টাকা নে তুই বাজারে গিয়ে কিছু একটা খেয়ে নিস চকলেট বা কিছু খেয়ে নিস এই যে পাঁচ টাকা এটা কি এটার মূল্য তো পাঁচ টাকাটার মূল্য তো মূল্য কী বলি না বলো এখানে আমাদের দুটো জিনিস বুঝতে হয় মুদ্রা মূল্য এবং মুদ্রার সংখ্যা এগুলো বুঝতে হয় হ্যাঁ এই ধরনের প্রশ্ন করতে গেলে তা আগে বোঝো এটা কী এটা একটা মুদ্রা বলতে পারো তাই না মুদ্রা বলতে পারো বা মূল্য বলতে পারো পাঁচ টাকা যে দিয়েছে এটা মুদ্রাও বলতে পারো প্লাস এটাকে তুমি মূল্যও বলতে পারো যেটা ইচ্ছে ওকে পাঁচ টাকার মূল্য তোমাকে দিয়েছে বা পাঁচ টাকার মুদ্রা দিয়েছে ওকে এবার সংখ্যাটা হচ্ছে দেখা গেলো বললো যে তোমাকে পাঁচ টাকা শুধু একটা দেয়নি বলে নে তোকে আমি দশটা পাঁচ টাকা নোট দিচ্ছি বা দশটা পাঁচ টাকার কয়েন দিচ্ছি কি বললো যে নে তোকে আমি দশ টাকার কয়েন দিচ্ছি সরি পাঁচ টাকার কয়েন দিচ্ছি দশটা তাহলে বলো দেখি তোমার কাছে ক টাকা থাকবে একটু হিসাব করে বলো তো তোমাকে বাবা বললো যে নে তোকে পাঁচ টাকার কয়েন দিচ্ছি দশটা তাহলে তুমি বলো তোমার কাছে কত টাকা থাকবে তো সহজ হিসাব না পাঁচ দশে পঞ্চাশ তোমার কাছে পঞ্চাশ টাকা থাকবে পঞ্চাশ টাকা থাকবে না তোমাকে তোমার বাবা বললো যে নেই দশটা পাঁচ টাকা কয়েন দিলাম তাহলে তুমি বলো যে ক টাকা থাকবে ক টাকা থাকবে বলো তোর পাঁচ দশো পঞ্চাশ ঠিক আছে তাহলে তোমার কতটা থাকবে পঞ্চাশ টাকা থাকবে ওকে তো এইভাবে তোমার কিন্তু উত্তর বলতো এখানে বোঝার বিষয় কী এটা কেন বললাম এটা কিন্তু এমনি বলিনি এই যে পঞ্চাশ আছে না এটা হচ্ছে টোটাল মূল্য ঠিক আছে এটা কী বললাম টোটাল মূল্য আর এটা হচ্ছে মুদ্রা আর এটা মুদ্রার সংখ্যা ওকে বুঝতে পেরেছো মুদ্রার সংখ্যা মানে কতগুলো দিয়েছে তোমাকে যদি প্রশ্ন করি বলো তো পাঁচ টাকার কয়েন কতগুলো দিয়েছি তাহলে স্যার দশটা দিয়েছে এই দশটা হচ্ছে মুদ্রার সংখ্যা ওকে আর যদি বলি যে কত টাকার তোমাকে কয়েন দেওয়া হয়েছে তখন তুমি বলবে স্যার পাঁচ টাকার কয়েন দেওয়া হয়েছে যদি বলি টোটাল কত টাকার তোমাকে তোমার কাছে দিয়েছে তখন তুমি বলে স্যার পঞ্চাশ টাকা দিয়েছে এই যে পঞ্চাশ টাকা এটা হচ্ছে টোটাল মূল্য বা যেটাকে তুমি এক কথায় মূল্যও বলতে পারো ঠিক আছে আর যদি বলি মুদ্রা কত টাকার দিয়েছে তাহলে পাঁচ টাকার মুদ্রা দিয়েছে আর টোটাল কত টাকা দিয়েছে তাহলে পঞ্চাশ টাকা বুঝে গেছে ব্যাস আর কিছু নেই এবার তুমি কোশ্চেনে চলে আসো দেখো কোশ্চেনটা তুমি নিজে করতে পারবে ধীরে ধীরে বুঝো আগে একটি বাক্সে এক টাকা আছে পঁচিশ পয়সা আছে মোট কিন্তু তিরিশটা মুদ্রা আছে তাহলে মুদ্রা মানে কি এতক্ষণ কি বললাম মুদ্রা আছে মানে টোটাল টাকাটা আছে ঠিক আছে টোটাল এই যে এক টাকা দু টাকা করে ওর মধ্যে পঁচিশ পয়সাও পাবে ওর মধ্যে এক টাকাও পাবে বেশ এখানে গিয়ে খিচুড়ি পাখি দিও না ঠিক আছে এবার দেখো তোমাকে বলি তাদের মূল্যের অনুপাত হচ্ছে দুই টু এক এইবার দেখো এখানে বুঝতে অসুবিধা হয় এখানে যার জন্য স্টুডেন্টরা পারে না দেখো কিছু নেই হ্যাঁ মন থেকে ভয়টা দূর করো হ্যাঁ আচ্ছা বেশ আমি কোশ্চেনটা এরকম সোজা করে দিলাম যাতে বুঝতে সবাই সুবিধা হয় এখানে এক টাকা পঁচিশ পয়সার ছবি দেখে দিচ্ছি যাতে বুঝতে অসুবিধা হবে তা দেখে নেবে ওকে আচ্ছা আমাকে বলো এই যে এখানে এক টাকা আছে ওকে এক টাকার কয়েন আছে আর এখানে পঁচিশ পয়সার কয়েন আছে বা পঁচিশ পয়সার যে এই যে সিকিগুলো ঠিক আছে আমরা তো ছোটোবেলায় এবং এক টাকা মিলিয়ে মোট তিরিশটি মুদ্রা আছে এখন মুদ্রা দেখে যেও না আগে বলো কতগুলো অনুপাত আছে কত তো অনুপাত হচ্ছে দেখো যে পাঁ দুই ইস টু এক তাই না দুই ইস টু একই যে লেখা আছে দেখো দুই ইস টু এক অনুপাতে আছে তাহলে সেই তোমাকে দু টাকা নিতে হবে তুমি তোমাকে তোমাকে টোটাল দু টাকা নিতে হবে তোমার কাছে এক টাকা করে তোমাকে ধরো এক টাকা করে দিচ্ছে তুমি বল টোটাল তুমি ক টাকা নেবে দুটা দুটো দুটা এক টাকা নেবে না তবেই তো দু টাকা হবে আবার একটা বোঝো ভালো করে আমি আবার বোঝাবো হ্যাঁ এটা যদি বুঝতে অসুবিধা আমি একটু হয়ে গেছিলো ভালো করে বলছি ধরো তোমার কাছে এক টাকার কয়েন আছে কেউ বললো আমাকে দু টাকা দাও তখন তুমি কটা কয়েন দেবে দুটা দেবে নিশ্চয়ই দুটোই তো দেবে বেশ এবার ধরো তোমাকে বলল যে এক টাকার আমাকে দিতে এক টাকা দিতে বললো ধরো আমি তোমার কাছে গেলাম বললাম রিনা আমাকে এক টাকা দাও না তো তুমি দেখছো তোমার যে পঁচিশ পয়সা করে আছে ঠিক আছে পঁচিশ পয়সা করে সব অনেকগুলো কয়েন আছে তুমি আমাকে এক টাকা বলে ক টাকা কতগুলো আমাকে কয়েন দেবে বলো পঁচিশ পয়সা কতগুলো কয়েন দেবে চারটে দেবে এবার এটা বলো না স্যার কেন পঁচিশ পয়সা দেবে এক টাকা দিয়ে দেবো আরে ভাই ওই লাইনে যেও না আমি জাস্ট বলতে যে কটা তাহলে দেবে তুমি চারটে দেবে না চারটে দেবে আচ্ছা বেশ এইটুকু যদি বুঝে থাকো তাহলে একদম কাজ শেষ ঠিক আছে তাহলে দুই আর চারে কত হয় টোটাল কতগুলো মুদ্রা আছে দুই হাজার চারে বল কতগুলো আছে ছটা আছে ছটা আছে তো এখানে কিন্তু মুদ্রা সংখ্যা হচ্ছে তিরিশটা তাহলে তিরিশটা বলছে তাহলে ছয়ের মূল্য ছয়ের মূল্য হচ্ছে তিরিশ তাহলে কাটাকাটি করে পাঁচ অর্থাৎ একের ভ্যালু হচ্ছে পাঁচ আমাকে জানতে চাইছে যে এক টাকার মুদ্রা তাহলে এক টাকার মুদ্রা কতগুলো আছে দুটো আছে তাহলে পাঁচ ধরুন কত হবে দশ হবে তো রাইট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি এ দশ বোঝা গেল যদি বুঝতে অসুবিধা হয় আমি আবারও বলছি দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এগুলো কিন্তু কিছু নেই ব্যাস বুঝতে হবে মুদ্রা সংখ্যা বলেছে না মূল্যের সংখ্যা বলেছে তাহলে উত্তর হয়ে যাবে ঠিক আছে আমি ওই জায়গাটা একটু ভুল করেছিলাম বেশ চলো দেখাই একটি বাক্সে এক টাকা এবং পঁচিশ পয়সা মিলিয়ে মোট তিরিশটা আছে তাহলে এক টাকা লিখে দিলাম এটা ধরো এক টাকা ঠিক আছে এটা এক টাকা আর এটা ধরো পঁচিশ পয়সা ভালো করে বোঝো হ্যাঁ পঁচিশ পয়সা আমি আর বলবো না তারপর যদি অসুবিধা হয় কমেন্ট করবে লাস্টে কোশ্চেন তোমরা কিন্তু হোমওয়ার্কে করবে এক টাকা আছে এবং পঁচিশ পয়সা আছে বেশ ভালো কথা বলতে তাদের মূল্যের অনুপাত দুই ইস্টু এক তাদের কি বললাম মূল্যের অনুপাত তাহলে এখানে আমাকে বুঝতে হবে মূল্য মানে কি মূল্য মানে টাকা বলেছিল না টোটাল দু টাকা বা টোটাল এক টাকা তাহলে আমাকে এখানে এই জায়গাটায় মূল্য লিখতে হবে ঠিক আছে এখানে কী করতে হবে মূল্য এখানে হলো মূল্য আর এখানে মুদ্রার সংখ্যা ব্যাস তাহলে ভালো বুঝতে পারবো ওকে মুদ্রা সংখ্যা এবার তোমাকে বলেছে তাদের মূল্যের অনুপাত দুই মানে এক টাকা হতে হবে দু টাকার আর পঁচিশ পয়সা হতে হবে এক টাকার ঠিক আছে তাহলে বলো এবার ধরো তোমার কাছে আমি আবার গেলাম ঠিক আছে রিনা রিনা আমার কাছে না খুব টাকার অভাব আছে আমি এক টাকা খুঁজে পাচ্ছি না আমাকে এক টাকা দিলে খুব ভালো হতো তো তুমি দেখছো তোমার কাছে সরি দু টাকা দিলে খুব ভালো হতো তো তুমি দেখছো যে তোমার কাছে এক টাকার কয়েন আছে তুমি বলো দু টাকা দিতে গেলে তোমাকে কতগুলো এক টাকা কয়েন খরচ করতে হবে তো সোজা হিসাব না দুটা দুটা খরচ করতে হবে তো মুদ্রা হবে দুটো হলো ওকে বুঝতে পেরেছো এই জায়গাটা বুঝতে হবে তোমার কাছে টোটাল এক টাকা করে কয়েন আছে হ্যাঁ আমি বললাম দু টাকা আমাকে দাও তা তুমি আমাকে ক টাকা করে দেবে মানে এক টাকা কয়েন কত কতগুলো দেবে দুটো দেবে বেশ দুটো হলো ইস্টু মূল্য এক টাকা তোমার কাছে আমি বললাম যে এক টাকা দাও ঠিক আছে পরে বা গেলাম যে দু টাকা হচ্ছে না আরও এক টাকা দাও তুমি বাবার বাবারই তো আজব ছেলে রে ভাই একে টাকা দিচ্ছি তারপর আবার চাইছে যা হোক একটু এবারের মতো দিয়ে দাও ঠিক আছে তো তখন তুমি কী বল ঠিক আছে স্যার আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ কতকাল লাগবে বলুন তো বললাম যে আমাকে এক টাকা দাও তাহলেই হবে তো তুমি দিয়েছো তোমার যে পঁচিশ পয়সাও পড়ে আছে তাই না পঁচিশ পয়সাশো পড়ে আছে তো তুমি দেখলে যে পঁচিশ পয়সা পড়ে আছে তাহলে চারটে দিলেও তো আমার এক টাকা হয়ে যাবে তাহলে চারটে আমি দিয়ে দিলাম ঠিক আছে তার মানে বুঝো তাহলে এক টাকা হলো আর এদিকে দু টাকা হলো তা এক টাকা কয়েন দুটো লি তো আমার দুটো দু টাকা হচ্ছে আর এখানে পঁচিশ পয়সা চারটে দিলে আমার এক টাকা হচ্ছে এবার বলো না কিন্তু স্যার কী করে হলো কারণ এটা তোমাকে বুঝিয়ে দিলাম হ্যাঁ টোটাল মুদ্রা সংখ্যা মূল্য হচ্ছে দু টাকা আমাকে নিয়ে আসতে হবে এটা দু টাকা এটাকে কেন আমি দুই দিয়ে গুণ করলাম এটা কেন চার দিয়ে গুণ করলাম বুঝতে পেরেছি আশা করছি এক টাকার কয়েন দু মানে দুটো দুটোর চাইছে হ্যাঁ তার জন্য আমি দুটো দিয়ে করলাম আর পঁচিশ পয়সা আমাকে এক টাকা বানাতে হবে তাহলে কি করতে হবে চারটে করতে হবে তাহলেই হলো উত্তর বেশ এবার এটা অপশানে এবার কী করবো দেখো এবার আমাকে করতে হবে শুধুমাত্র যে রেশিও আছে তাহলে দুই চারে যোগ করলে কত হয় দুই চারে যোগ করলে হয় ছয় দুই আচ্ছা চার ঝুলো ছয় বেশ ছয়ের ভ্যালু খালে কত দিয়ে আছে তিরিশ আছে ওকে তিরিশ দেওয়া আছে কাটাগরি করো পাঁচ ছয় তিরিশ তাহলে পাঁচ এলো তাহলে একের ভ্যালু পাঁচ তাহলে আমাকে জানতে যে এক টাকার মূল্য তাহলে এক টাকার মূল্য কত হবে দেখো এক টাকার মূল্য দেখো দুটা দুটো আছে তাহলে কত হয় পাঁচ ধূমি দশ ওকে পাঁচ দূনি দশ তো রাইট আসছে দশ যদি এখানে জিজ্ঞাসা করতো যে পঁচিশ পয়সার মূল্য কতগুলো আছে পঁচিশ পয়সার মুদ্রা কতগুলো আছে মুদ্রার সংখ্যা বলো তাহলে কী করব দেখো মুদ্রার সংখ্যা এই যে মুদ্রার সংখ্যা মুদ্রার সংখ্যা কত চারটে আছে তাহলে কী করবো চার পাঁচে কুড়ি অর্থাৎ কুড়িটা কিন্তু মুদ্রার সংখ্যা আছে বোঝা গেল এটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু নয় এই যে আমি দুই টাকা চার টাকা বার করলাম এটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু নয় তো অ্যাকচুয়াল ভ্যালু কত ছিল অ্যাকচুয়াল ছিল এই যে তিরিশ টাকা ঠিক আছে ওকে এবার আশা করছি কিছু বুঝতে পেরেছো চলো নেক্সট কোশ্চেনটা একদম সেম টু সেম যদি বুঝতে অসুবিধা হয় দেখো এই কোশ্চেনটা করার পর তুমি বুঝতে পারবে একটি বাক্সে পঞ্চাশ পয়সা এক টাকার মিলিয়ে মোট কিন্তু কুড়ি টাকা আছে কুড়িটি মুদ্রা আছে হ্যাঁ কুড়িটা মুদ্রা আছে মানে মুদ্রা মানে কি টোটাল এতগুলো আমার কাছে টাকা আছে ঠিক আছে মানে এর মধ্যে দু টাকাও আছে এর মধ্যে এক টাকাও আছে এর মধ্যে পঁচিশ পয়সাও আছে মানে এইরকম ব্যাপারটা ঠিক আছে তো পঁচিশ পয়সাও আছে এবং এক টাকাও আছে বেশ তাদের মুদ্রার অনুপাত এই যে মুদ্রার অনুপাতটা মেন দুই ইস টু ওয়ান ওকে হলে পঁচিশ সরি পঞ্চাশ পয়সা অনুপাত কত বুঝ এবার আমি অঙ্কটা সে আগের মতোই করবো তোমরা নিজেরা ট্রাই করো দেখো তাও কি উত্তরটা হবে হ্যাঁ বেশ আমি একটু ফাঁকা করে দিই তাহলে পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা এখানে এক টাকা বেশ এবার দেখো এটাকে কী করে করব। তাহলে আমাদের অনুপাত কত বলেছি দেখো দুই টু এক অর্থাৎ মুদ্রার সংখ্যা মূল্যের সরি মূল্যের অনুপাত মূল্যের অনুপাত এখানে মূল্য লিখতে হবে দুই ইস টু এক দুই ইস্টু এক ওকে এটা তাদের মুদ্রার অনুপাত সরি মূল্যে নুনপাত এবার বলো তোমার কাছে পঞ্চাশ পয়সা করে আছে ঠিক আছে আমি ধরো তোমার কাছে আবার গেলাম না রিনা রিনা একটা কাজ করো না আচ্ছা আবার চলে গেলে তো আপদের মতো কাজ করছে রে ভাই ঠিক আছে এ তো ভালোই বিপদে পড়লাম এ বারবার করে চলে আসছে মানে ঠিক আছে এইবারের মতো দিয়ে দাও তো বললো ঠিক আছে বলুন স্যার কত দিতে হবে তো বললাম আমাকে দু টাকা দাও তো তুমি দিচ্ছি তোমাকে পঞ্চাশ পয়সা করে আছে তুমি বলো আমাকে তাহলে কতগুলো দেবে তুমি জানো পঞ্চাশ পয়সা প্লাস পঞ্চাশ পয়সা হলে এক টাকা হয় তাই না আমরা কী করতাম আট আনা সরি পঞ্চাশ পয়সা মনে তো আট আনা আমি চার আনা বলছিলাম ওটা ভুল করে হ্যাঁ তো আট আনা আটানা করলে তো এক টাকা হয় না পঞ্চাশ পয়সা পঞ্চাশ তো এক টাকা হয় তাহলে এক টাকা যখন হচ্ছে যখন এক টাকা হচ্ছে তাহলে পঞ্চাশ পয়সা প্লাস পঞ্চাশ পয়সা এক টাকা হচ্ছে তাহলে বলো দু টাকা বানাতে গেলে আমার কতগুলো পঞ্চাশ পয়সা লাগবে হিসাবে সোজা চারটে করলে তো পঞ্চাশ পয়সা হয়ে যাচ্ছে না তাহলে মুদ্রা এখানে লিখে দিই হ্যাঁ এটা মুদ্রা এক মিনিট এটা হচ্ছে মুদ্রার সংখ্যা এটা হচ্ছে মূল্য ওকে তাহলে মুদ্রার সঙ্গে কত দেখো দুটো যদি বানাতে হয় আমাকে যদি দুটো বানাতে হয় দু টাকা যদি বানাতে হয় দু টাকার মুদ্রা যদি বানাতে হয় তাহলে মূল্য কত টাকা লাগবে তাহলে সোজা হিসাব এটা আমাকে সোজা হিসাবে বুঝতে হবে হ্যাঁ এটা হচ্ছে মূল্য আর এটা হচ্ছে মুদ্রা তাহলে বলো দু টাকা মুদ্রা বানাতে গেলে পঞ্চাশ পয়সা করে আছে তাহলে ক টাকা লাগবে তা চারটে আমাকে লাগবে মুদ্রা তাই না পঞ্চাশ পয়সা চারটে মুদ্রা লাগবে বেশ একই রকমভাবে ধরো তোমাকে এক টাকার বানাতে হবে এক টাকার একটা বানাতে হবে তাই না তুমি ধরো বললাম যে আমাকে এক টাকা দাও কাছে এক টাকা পরে আছে তুমি এক টাকা দিলে তাই না তাহলে বেশ সোজা হিসেব এবার বলো যে আমার কতগুলো আছে তার চার এক মানে এখানে টোটাল মুদ্রা দেখো বলে টোটাল মুদ্রা হচ্ছে কুড়িটা আছে আমার হিসাবে কতগুলো মুদ্রা হচ্ছে দেখো এটা কিন্তু মুদ্রা হ্যাঁ এটা কিন্তু মূল্য তো মূল্য যোগ করবে না মুদ্রা যোগ করবে চার একে পাঁচ হয় তাই না দেখো চার প্লাস এক তাহলে কত হয় পাঁচ হয় তাহলে পাঁচের ভ্যালু কিন্তু দেওয়া আছে এখানে কুড়ি পাঁচের ভ্যালু কত দেওয়া আছে কুড়ি দেওয়া আছে ভালো করে বোঝো পাঁচের ভ্যালু কত দেওয়া আছে কুড়িয়ে দেওয়া আছে তাহলে কাটাগরিগুলো কত হয় চার হয় তাহলে একের ভ্যালু চার তাহলে একের ভ্যালু যদি চার হয় পঞ্চাশ পয়সা বলেছে তাহলে পঞ্চাশ পয়সার কী বলছে মুদ্রা সংখ্যা তো মুদ্রার সংখ্যা তাহলে দেখো কতগুলো আছে চারটে আছে চার চারে কত হয় চার চারে কত হয় বলো চার চারে ষোলো হয় ওকে চার চারের ষোলো হয় এখানে হয়তো অপশান দেওয়া ভুল হয়েছে বা যাই হোক একের করে দেওয়া হয়েছে তো ষোলো হবে অ্যান্সার হ্যাঁ এখানে একটু ভুল করা আছে না ষোলো হবে ওকে এটা আট না একটা ষোলো হবে ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছো চলো এবার পরে কোশ্চেনটা তোমরা করবে আমি তো আর আগে একটা ছোট্ট ইনফরমেশন দিই তারপরে আমি আবার ক্লাসটা কন্টিনিউ করছি বন্ধুরা তোমরা বলো যে স্যার সব থেকে ভালো বই কোনটা হবে জিএনএনএম পাস করার জন্য বা সাজেস্টিভ প্র্যাকটিস সেটের জন্য তো আমি বলছি এক্সাম বাংলা যে বইটি রয়েছে তিরিশটি সাজেস্টিভ প্র্যাকটিসের সেট এএনএম আর জিএনএম অ্যাডভান্স মক ফাইটার এই বইটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট বই এবং এখন মতো বেশ ভালো সেল হচ্ছে প্রচুর স্টুডেন্টরা কিন্তু বেশ ভালো একটা মানে এটা কিন্তু কেনাকাটা করছে তুমি যদি মনে করো বইটা নেবে তাও নিতে পারো কী কী আছে বইটার মধ্যে আমি একটু একটু করে বলি দেখো প্রথম কথা হচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ঠিক আছে যেমন ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু কিন্তু সুন্দর করে প্যাটার্ন অনুযায়ী কিন্তু সাজানো হয়েছে দ্বিতীয় কথা বলে রাখি এখানে কিন্তু তুমি প্রতিটা প্র্যাকটিস এটা শেষে না তুমি দেখবে ম্যাথের এবং রিজনিংয়ে কিন্তু খুব সহজ করে কিন্তু সুন্দর করে কিন্তু পুরোটা যে সলিউশন সেটা দেওয়া আছে ওকে তৃতীয় কথা এখানে কিন্তু ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু যেরকমভাবে আসে পরীক্ষা সেইভাবে সাধারণ হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে এটা কিন্তু ওয়েমার শিট দেওয়া হচ্ছে কিছু ফ্রি ওয়েমার শিট দেওয়া হচ্ছে যেটা সব থেকে গুরু গুরুত্বপূর্ণ এরা পরীক্ষা দিতে গিয়ে না অনেক স্টুডেন্টরা ভুল করে ফেলে ঠিক আছে ওয়েমার শিটে বিশেষ করে যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছে ওই বুঝতে পারে না যে কী করে ওয়েমআর শিটটা ফিল আপ করতে হয় ওয়েম আর শিটটা ফিল আপ করা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে ওই ওএমআর শিটটা ফিল আপ করার জন্য এটা কিন্তু প্র্যাকটিস হিসেবে পেয়ে যাচ্ছে এবং টোটাল তিরিশটা প্র্যাকটিসের কোশ্চেন পাচ্ছ ওকে আর একটা জিনিস দেখো নার্সিং কি নার্সিংয়ের ব্যাপারে ছোটো কিন্তু বিষয়গুলো এখানে লেখা আছে ওকে তো তোমার যদি স্বপ্ন হয়ে থাকে নার্সিং পড়ার তোমার যদি মনে হয় যে নার্সিং নিয়ে কিছু ওটা করতে হবে তো তুমি কিন্তু বইটা কিনতে পারো একটা ভালো প্র্যাকটিস হয়ে যাবে ঠিক আছে তো যদি দরকার হয় আমি এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন অক্সে দিয়ে দেবো তোমার যদি মনে হয় তুমি থেকে কিনতে পারো অথবা নিকটবর্তী যে কোনো বইয়ের দোকান থেকে কিন্তু ওই বইটা কিনতে পারো ওকে চলো এবার আমি ক্লাসে ফিরে নিয়ে যাচ্ছি দেখো কোশ্চেনটা কী বলছি একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা এবং দশ পয়সা এতদিন দেখছিলাম যে দুটো করে আছে এবার কিন্তু তিনটে করে চলে ঠিক আছে বেশ কোনো ব্যাপার না তিনটে কেন তোমার কাছে পাঁচটা দিলেও তুমি পারবে তাহলে এক টাকা পঞ্চাশ পয়সা এবং দশ পয়সার সংখ্যার অনুপাত হচ্ছে তিন ইস টু দেখো সংখ্যা মানে কি মুদ্রার সংখ্যা ঠিক আছে টোটাল এতগুলো সংখ্যা রয়েছে মানে এক টাকা আছে তিনটে তাহলে তুমি বলো টোটাল কত টাকা আছে মূল্য কত হবে তাহলে মূল্য তিন টাকা হবে ধরো তোমার কাছে পঞ্চাশ পয়সা আছে তাহলে টোটাল মুদ্রার সংখ্যা হচ্ছে চারটে তাহলে বলো তোমার কাছে তার টোটাল কত দু আছে ঠিক আছে বুঝতে মুদ্রার সংখ্যা মানে এতগুলো তোমার কাছে সংখ্যা দিয়েছে আর টোটাল মূল্য মানে কত টাকা হচ্ছে বোঝা গেল তাহলে দেখো এই অঙ্কটা আমি এইভাবে করছি দেখো হ্যাঁ সেম টু সেম যেরকম বুঝেছো না একদম সেম টু সেম হবে আচ্ছা বেশ কী বলছে দশ পয়সার সংখ্যা বেশ দশ বংশ দশ পয়সার সংখ্যা কত তা আমি এখানে লিখে দিচ্ছি এক টাকা এক টাকা হলো পঞ্চাশ পয়সা হলো এটা কনভার্ট করার দরকার নেই যে পঞ্চাশ পয়সা স্যার এক টাকায় কত হচ্ছে বা এক টাকাকে আমি একশো পয়সা লিখবো ওটা কোনো ব্যাপার না তুমি লিখতে লিখতে পারো না আলু না লিখতে পারো ঠিক আছে পঞ্চাশ পয়সা এবং দশ পয়সা বেশ এগুলো লিখলাম না ঠিক আছে একটা শুরু টাকা লিখলাম বাকিগুলো পয়সা এবার দেখো কতগুলো অনুপাতে আছে আমি এখানে একটা জিনিস লিখে দিচ্ছি হ্যাঁ এখানে হচ্ছে মুদ্রা কতগুলো মুদ্রা আছে এক মিনিট কতগুলো মুদ্রা আছে এখানে লিখে দিই বাই মূল্য টোটাল কত টাকা আছে ওকে এবার হিসাব করো দেখো অনুপাত কি বলেছে সংখ্যার অনুপাত পয়সার সংখ্যার অনুপাত অর্থাৎ এই যে মুদ্রার সংখ্যা দেখো এই এক টাকার কয়েন আছে তিনটে তাহলে বলো কত টাকা টোটাল কত টাকা হবে তিন টাকা হবে না তিন টাকা হবে ধরো পঞ্চাশ পয়সা চারটে দেওয়া আছে ঠিক আছে এই যে পর পরপর দেবে হ্যাঁ এক টাকা মানে তিনটে পঞ্চাশ পয়সা মানে চারটে দশ পয়সা দশটা ওকে এবার পরপর ধরবে উল্টোপাল্টা করবে না তাহলে এক টাকার এক টাকার মূল্য হচ্ছে এক টাকা মুদ্রার সংখ্যা হচ্ছে তিনটে তাহলে তিন টাকা আছে পঞ্চাশ পয়সার সংখ্যা হচ্ছে চারটে তার মানে দু টাকা আছে বেশ তাহলে এখানে চারটে লিখে দিলাম মুদ্রার সংখ্যা চারটে আর মূল্য হচ্ছে দুই এটা বুঝতে পেরেছো তো আশা করছি এটা অসুবিধা হচ্ছে না আচ্ছা বেশ দশ পয়সা দশটা আছে তাহলে বলো দশ পয়সা দশটা আছে তার মানে কত টাকা আছে তাহলে হিসাবে বলো তুমি এক টাকা আছে বেশ দশ পয়সা দশটা তা দেখো দশ দশ ইন্টু দশ করে কত হয় এক একশো হয় না একশো হয় তো একশো একশো পয়সা মানে এক টাকা ঠিক আছে এটা তো সবাই জানো তাহলে টোটাল আমার কতগুলো মূল্য আছে দেখো এই যে টোটাল এত এত টাকা থাকলে বলছে মানে মূল্য সংখ্যা একশো দুই আছে বাট আমার হিসাবে কত হচ্ছে তাহলে তিন আর দুই কত হয় পাঁচ পাঁচ একের কত হয় ছয় তা ছ টাকা হচ্ছে আমার হিসাবে কিন্তু এখানে বলছি একশো দু টাকা দেখো হিসাব করে দেখো মূল্য সংখ্যা কত হচ্ছে দুই একে কত হয় তিন তিন দু ছয় তাই না তো ছ টাকা হচ্ছে আমার হিসাবে তা আমার হিসাবে তো ছয় টাকা হচ্ছে কিন্তু এরা বলছে একশো একশো দু টাকা আছে তাহলে বলো যে কত হবে একের ভ্যালু কত একশো দুই হচ্ছে তো আমি কাটাকাটি করি ছয় কে ছয় ঠিক আছে চার বেরিয়ে আর দুই আছে তা বিয়াল্লিশ তাহলে ছয় সাতে বিয়াল্লিশ মানে সতেরো এক টাকা ভ্যালু যদি সতেরো টাকা হয় এক টাকা ভ্যালু যদি সতেরো হয় তাহলে বলো দশ পয়সা তাহলে দশ পয়সার মুদ্রার সংখ্যা কত তাহলে মুদ্রার সংখ্যা তাহলে দেখো দশটা আছে তাহলে কত হবে দশ ইন্টু সতেরো করে দাও কত হয় দশ ইন্টু সতেরো কত হয় এটা তো সোজা বলো দশ সতেরো কথা হয় কমেন্ট করো কমেন্ট করো তাড়াতাড়ি একশো সত্তর রাইট অ্যান্সার হচ্ছে একশো সত্তর অপশন আমার দিয়েছে রাইট বুঝে গেল কত সোজা চলো এবার লাস্ট কোশ্চেন এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো বাকিটা তোমরা করবে হ্যাঁ একটি বাগে একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা এবং দশ পয়সা একদম সেম হ্যাঁ দশ পয়সা সংখ্যার অনুপাত তাহলে দেখো মুদ্রার সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে তিন ইস্টু চার ইস্টু দশ ব্যাগে মোট দুশো চল্লিশ দুশো চল্লিশ টাকা থাকলে পঞ্চাশ পয়সার সংখ্যা কত এখানে পঞ্চাশ পয়সা চেয়েছে বেশ যাই থাকবে না অসুবিধা কিছু নেই তাহলে একদম সেম প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি এটা তোমরা নিজেরা করবে ঠিক আছে কমেন্ট করে জানাবে কোনটা রাইট অ্যান্সার হবে আমি তোমাদেরকে একটু হিন্দি দিচ্ছি দেখো আমি আগের মতো করবো এক টাকা ওকে এক টাকা লিখে নিলাম লিখে নিলাম পঞ্চাশ পয়সা লিখে নিলাম আর কত আছে দেখো দশ পয়সা দশ পয়সা লিখে নিলাম এবারে সুন্দরবনে কিন্তু আমাদের মক টেস্টের সাথে সাথে কিন্তু ক্লাসও করানো হয় ঠিক আছে শুধুমাত্র বিভিন্ন ফ্রি ক্লাসই হয় আমাদের কিন্তু লাইভ ক্লাসও হয় এবং এইরকম সুন্দরভাবে কিন্তু প্রতিটা টপিক ধরে 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 ক্লাস করানো হয় শুধু ম্যাথ বাঁচু তা কিন্তু নয় এর জন্য যদি দরকার হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমাদের লাইভ ক্লাসও হচ্ছে খুব সুন্দর করে মজা করে প্রতিটা টপিক কিন্তু ক্লাস হচ্ছে এপ্রিল মাস থেকে ক্লাস শুরু হয়ে যায় এবং তুমি যদি মনে করে জয়েন করবে এই নাম্বারে যোগাযোগ করতে পারো মাত্র সাতশো টাকা ফি ঠিক আছে আর কিছু লাগছে না এর মধ্যে ক্লাসও পাচ্ছ মক টেষ্ট পাচ্ছো পিডিএফ পাচ্ছ এত কিছু পেয়ে যাচ্ছো ঠিক আছে মক টেষ্ট হবে এর মধ্যে বেশ তার এক টাকা পঞ্চাশ পয়সা এবং দশ পয়সা এতগুলো আছে এবার সংখ্যার অনুপাত কত সংখ্যার অনুপাত মানে এখানে আমাকে মূল্য মুদ্রা এবং মূল্য এটা বার করতে হবে চলো আমি লিখে দিই এটা হচ্ছে মুদ্রা ওকে আমি মুদ্রা লিখে দিচ্ছি ভুল যাতে না হয় মুদ্রা হলো একটা মূল্য হলো বেশ এবার কি করবে দেখো এক টাকার মুদ্রা তাহলে এক টাকার এখানে কি চেয়েছে পয়সার সংখ্যার অনুপাত মানে সংখ্যা মানে মুদ্রার সংখ্যা বলা আছে তো মুদ্রার সংখ্যা এক টাকায় আছে তিনটে ভালো কথা তাহলে কতগুলো হচ্ছে বলো এক টাকার তিনটে কয়েন আছে তাহলে ক টাকা হবে তিন টাকা হবে বেশ তিন টাকা লিখে নিলাম তারপরে কী হয়েছে দেখো পঞ্চাশ পয়সা আছে চারটে তাহলে বলো পঞ্চাশ পয়সা চারটে মানে একটু আগে দেখলাম পঞ্চাশ পয়সা চারটে দুটোতে হয় এক টাকা তাহলে চারটেতে কটা হবে দু টাকা হবে বেশ এটা একটু নিজের মতো করে বোঝো না যে তোমার কাছে পঞ্চাশ পয়সা আছে তাতে তুমি ভাবো যে পঞ্চাশ পয়সা প্লাস পঞ্চাশ পয়সা করলে এক টাকা হয় তাহলে আরও পঞ্চাশ পয়সা প্লাস আরও পঞ্চাশ পয়সা করলে চারটে পঞ্চাশ পয়সা হয় তাহলে চারটে পঞ্চাশ ক টাকা হচ্ছে দু টাকা হচ্ছে না সোজা হিসাব না আর এর থেকে সহজ আর কি করে বোঝা দশ পয়সা তাহলে দেখো দশ পয়সা কতগুলো আছে দশটা আছে তাহলে হিসাবে বলো কত টাকার টাকা হচ্ছে দশ পয়সা দশ পয়সায় এক টাকা হচ্ছে না দশ পয়সায় এক টাকা হচ্ছে তা টোটাল আমার হিসাবে কত টাকা হচ্ছে দেখো আচ্ছা বলেছে টোটাল এত টাকা আছে মানে দুশো চল্লিশ টাকা আছে বাট আমার হিসাবে কতগুলো মুদ্রা হচ্ছে সরি মূল্য সংখ্যা হ্যাঁ টোট মোট এত টাকা আছে তাহলে দেখো আমার মূল্য কত হচ্ছে দু একে তিন তাই না তিন তিন তিনে ছয় ছ টাকা হচ্ছে আমার হিসাবে আমার হিসাবে ছ টাকা হচ্ছে দেখো দুই প্লাস তিন মানে পাঁচ আর এক মানে ছয় তাহলে ছয় টাকা হচ্ছে আমার হিসাবে কিন্তু এখানে বলে দিয়েছি এটা কিন্তু চারশো সরি দুশো চল্লিশ মানে আমার হিসাবে ছ টাকা বাট এখানে কিন্তু দুশো চল্লিশ টাকা আছে এবার কাটাকুটি করো তাহলে এক টাকার পয়েন্ট বেড়ে যাবে তাহলে ছয় দিয়ে যদি কাটি চার ছয় চব্বিশ অর্থাৎ চার হলো দিকে শূন্য বেরিয়ে আসে চল্লিশ একই ভ্যালু চল্লিশ আমাকে জানতে চাই পঁচিশ পয়সার সংখ্যা কত তাহলে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা চার আছে তাহলে চার চারে কত হয় চার চারে কত হয় বলো চার চারে ষোলো অর্থাৎ একশো ষাট আছে ওকে তাহলে এই এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে কী হচ্ছে কমেন্ট করে জানাবে যদি ভুলও হয়ে যায় আমি তোমাদের সলিউশনে বলে দিলাম আশা করছি ভালো লেগেছে ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে ঠিক আছে এবং এই টপিকে যদি চাও যে নেক্সট পার্ট আসুক তাহলে অবশ্যই কমেন্ট করে দিও যে কেমন লাগলো নেক্সট পার্ট চায় কি চায় না সেটা একটু কমেন্ট করে দেবো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ নমস্কার